পূর্ব মেদিনীপুরে আপনাদের ফল কেমন হয় বলে মনে হয়? আমি তো বলছি নন্দীগ্রাম সহ, নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরে আমাদের ফল ভালোই হবে। এবারে নির্বাচন নন্দীগ্রামকে আপনারা আলাদা কোনো জোর দিয়েছেন? আমরা আলাদা জোর দেবো কেন, যাদের ইস্যুটাকে লিভিং করতে চায়, যখন লিভিং ইস্যুটা ড্রাই হয়ে যায় তখন কিছু মানুষ আছে বাতাস দেয়, দেখেছেন তো বাতাস দেয়, যখন রাবড়ি তৈরি করে বাতাস দেয়, এরকম বাতাস দেয়, বাতাস দিয়ে আপনাদের মতো লোক পাইয়া যায়, আর লোক পাইয়া গেলে হয়ে গেল উই তুলা দিল, তুলা দিল উপরে উঠাই দিল আকাশে স্যাটেলাইটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় গেল। নন্দীগ্রামের মানুষ পরিষ্কার ভাবে তারা মনে করে যে নন্দীগ্রামের ভালো নন্দীগ্রামের মানুষ করবে, বাইরে থেকে নন্দীগ্রামের মানুষের ভালো করার জন্য কোনো লোকের যাওয়ার দরকার নাই। একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এইরকম একটা বিতর্ক এরকম যেখানে উঠেছে, আপনারা যদি বিরোধীদের ভূমিকায় থাকতেন আপনারা প্রচারে গিয়ে কি বলতেন, আপনাদের বক্তব্য কি হতো? আমরা দুমুখো সাপ হতাম না। আমরা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস যেখানে কংগ্রেসের প্রার্থী নাই সেখানে চোখ বুঝা তৃণমূল কংগ্রেসকে ভোট দিবা, এটা কতটা সাড়া ফেলবে বলে মনে হয় আপনার? পরে আসছি, আবার তৃণমূল কংগ্রেস থেকে বলছে যে সিপিআইএমের বি টিমের কোনো সমর্থনের দরকার নাই, তার মানে নীতিহীন, আদর্শহীন, কর্মসূচিহীন, দিশাহীন একটা জোট করলে পরেতে পশ্চিমবাংলায় যা গ্রাম বাংলায় যে মানুষগুলো থাকে ওগুলো তো বোকা, ওরা মনে করে বোকা কিন্তু তারা বোকা না, তারা ধৈরা ফালায়, আর ধৈরা ফালাইলে যখন ধৈরা ফালায় যেরকম শয়তান বদ মানুষকে ধৈরা ফালায়, যেরকম ত্রিপুরাতে ধৈরা ফালাইল, সেখানে কইল আরে বক্কিলারে খা, এইবারও দেখবেন কইব বক্কিলারে খা। বিগত ত্রিপুরার প্রসঙ্গ বললেন বলেই এর উল্লেখ করছি যে এ রাজ্যে আমরা একটা অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত একদম একদম নিম্ন নিচের স্তরে, মানে কংগ্রেস তৃণমূল জোট হয়েছে কিন্তু শরিক দল মানে বামফ্রন্টের কিছু শরিক দলের একদম স্থানীয় স্তরে তাদের একটা সাহায্য বা ভূমিকা অনেক ক্ষেত্রে প্রায় সমর্থন এটা থেকে যাচ্ছে, এই অভিজ্ঞতাটা আসছে, আপনি কি পেয়েছেন এই ধরনের? আমি যা পেয়েছি এখনো চলছে, নেগোসিয়েশন চলছে, ধরুন আমি বলতে পারি যে তমলুক মহকুমার প্রায় সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের আসনে আপনার সিপিআইয়ের সঙ্গে বোঝাবুঝির ক্ষেত্রে যে অসুবিধা ছিল সেখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রচারপত্র বিলি করে সিপিআই পার্টিকে সমর্থন করতে বলেছে দ্বিপাক্ষিক আলোচনার সিদ্ধান্তের ভিত্তিতে, সিপিআইয়ের পক্ষ থেকেও অনুরূপভাবে করেছে। কোচবিহারে 29টা জেলা পরিষদের আসনের মধ্যে 27টা আসনে সার্বিক বোঝাপড়া হয়েছে, চুক্তিবদ্ধভাবেই দুটো আসনে ফ্রি ফাইট হচ্ছে, এইটাকে নিয়ে জলঘোলা করা হচ্ছে, কিন্তু জলঘোলা যাদের করার অভ্যাস আছে তারা করে যাবে, আপনারাও যারা সঙ্গত করতে চান সঙ্গত করেন, পরে ফলের সময় দেখবেন যে আপনারা সঙ্গত করলেন লাভ হইল না কিছু। কিন্তু এবারের নির্বাচনে 2008-এর নির্বাচনে আপনাদের সঙ্গে শরিক দলগুলোর সম্পর্ক তো খুব ভালো নয়, আপনাদের বিরুদ্ধেই তারা একাধিক অভিযোগ করছেন, বাসন্তীতে সংঘর্ষ হয়েছে, ক্ষিতিবাবু খুব পরিষ্কার অভিযোগ করছেন যে প্রার্থী মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, এই সমস্যাটা কীভাবে কাটানো যাবে? শুনুন, আপনি যাদের নাম বলেন 100 জনের নাম বললেও পাল্টা একটা নামও আমি বলবো না, আপনি পার্টির নাম বললেও একটা পার্টির নাম আমি বলবো না, বামফ্রন্ট শরিক দলের মধ্যে বিরোধ বাসন্তী গোসাবাতে আপনারা শুরু করেছিলেন 78 সালে পঞ্চায়েত নির্বাচন থেকে, একটুখানি পড়াশোনা করেন, একটু খাটেন, খাইটা খান, না খাইটা খাইলে তো অসুবিধা। 78 সাল থেকে আজ পর্যন্ত বাসন্তী গোসাবায় কোনোদিন সার্বিক ঐক্য হয় নাই, একটু বাড়ি যাইয়া একটু বইগুলো খুললা দেখেন না একটুখানি, এইটার জন্য আমরা খুব দুর্ভাবনা করি না, যদি কেউ বলে মাদারিহাটে ঐক্য হয় নাই আমরা দুর্ভাবনা করি না, কখনোই ঐক্য হয় নাই, কালচিনিতে ঐক্য হয় নাই, আরে কখনো ঐক্য হয় নাই, দক্ষিণ দিনাজপুরে বোধহয় কিছু অংশ একটা, না না কখনো যেখানে ঐক্য হয় নাই সেই কথাগুলো তুইলা আমার পাল্টা মন্তব্য নেওয়ার চেষ্টা করা বৃথা, আমি কোনো মন্তব্য করছি না।
আমি বলছি যেসব জায়গায় কোনোদিন ঐক্য ঠিকমতো হয়নি, সার্বিক ঐক্য হয়নি, সেখানে মানুষ বিচার করে নেয় যে হু ক্যান ডেলিভার গুডস অ্যাকর্ডিংলি দে সিলেক্ট দেয়ার ক্যান্ডিডেটস। সোজা কথা সোজা কইতাছি, শরিকদের সঙ্গে মত পার্থক্যটা আমি দেখলাম খুব বেশি করে সামনে এলো সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে। যাই হোক, আপনাদের কাছে আপনারা এখন প্রথম প্রজন্ম না দ্বিতীয় প্রজন্ম জানি না, আমি আপনাদের কাছে এখন প্রথম আসলো। আপনারা 1981 সালে মরিজ জাবির ব্যাপারটা ভুইলা গেছেন, হয় আপনারা তখন মায়ের কোলে ছিলেন আর না হলে ইতিহাসটা পড়েন না। এই প্রজন্মের তো একটা বড় ভোটার এই মুহূর্তে রয়েছে। আমি বলছি মরিজ জাবির ক্ষেত্রেও এরকম হয়েছিল, মরিজ জাবির বিষয়টা ভুলে গেছেন। 1981 সালে এরকম মরিজ জাবির বিষয় নিয়ে হয়েছিল, তাতে কি হয় আবার আলোচনা করি আবার নিষ্পত্তি হয়ে যায়। কি হয়েছে, সমস্যা হয় যৌথ পরিবারে, অনেক সমস্যা হয়। আমায় আমি যৌথ পরিবারের সন্তান, আমি জানি যে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। আমি খবর পেলাম এখন পারবো না, যাবো যখন যখন যেতে পারবো যাবো, আমি বললাম যে না যাওয়া যাবে না, আমি থাকি না বাড়িতে, তো বললাম না যাওয়া যাবে না, সব এক থাকবে। তো এরকমই হয়, আবার আলোচনা করব আবার নিষ্পত্তি হয়ে যাবে। অর্থাৎ কেউ যে বেরিয়ে যাবে না এই সম্বন্ধে আপনারা সম্পূর্ণ নিশ্চিত? হ্যাঁ, আপনাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না। একটা প্রশ্ন, এই ছাচার কমিটির রিপোর্টের পর এবং তারপরেও আপনারা রাজ্যে একটা সংখ্যালঘু কনভেনশন করেছেন, সংখ্যালঘুদের মধ্যে কি মনোভাব সেটা নিয়ে আপনাদের মধ্যে একটা ভাবনা চিন্তা ছিল, সেটা পঞ্চায়েতের প্রচারে নিয়ে আপনার কি মনে হচ্ছে সংখ্যালঘু অংশের মানুষ বিশেষত মুসলিমদের? আমাদের শুনুন, আমাদের ব্যাপার হচ্ছে তপশিলি জাতি আদিবাসী ধর্মীয় সংখ্যালঘু সবার জীবন জীবিকার সমস্যার কথা আমরা সমানভাবে ভাবি, এ কথা ঠিক। কোনো কোনো ক্ষেত্রে আইনানুক বিধি এবং ব্যবস্থার জন্য সমানভাবে সব সমাধা করা যায়নি, ফলে কোনো কোনো ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকা পরিবর্তন করতে হয়। অগ্রাধিকারের তালিকা পরিবর্তন করতে যেয়ে আমরা দেখলাম, আপনি যে কমিশনের কথাটা বললেন, সেই কমিশনটা রিপোর্টটা বললে মনে হয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বোধহয় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ নাই, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বোধহয় ধর্মীয় সংখ্যালঘু পরিবারের কেউ নাই, কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক হয়তো সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু পরিবারের কেউ নাই। আসল তথ্যটা খোঁজ করে দেখেন যে আছে, কিন্তু ওই কমিশনের রিপোর্টে নাই। কমিশন রিপোর্টে নাই বললা এটা কি সত্য বাস্তব? 17% শিক্ষক তারা তো ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, আমাদের তাতে কিছু এসে যায় না। এই রাজ্যকে, এই রাজ্য পশ্চিমবাংলা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের অগ্রবর্তী ঘাঁটি, এই রাজ্য পশ্চিমবাংলা গণ আন্দোলনের সংগ্রামের প্রগতির আন্দোলনের সংগ্রামে জাতীয় সংহতি ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতির সংগ্রামের অগ্রবর্তী ঘাঁটি, ফলে এই রাজ্যকে ঘিরে অনেক চক্রান্ত হবে, আক্রমণ হবে, যেখানে মার্কিন সাম্রাজ্যবাদ সরাসরি কিছু করতে পারবে না, কোনো এনজিওকে বেছে নেবে তাদের মাধ্যমে, তারা ঠিক নিউ ইয়র্ক থেকে করবে না, নিউ ইয়র্ক থেকে লন্ডনে আসবে যেমন এসছে, লন্ডন থেকে চলে যাবে দুবাইতে যেমন গেছে, দুবাই থেকে চলে যাবে ঢাকায় যেমন গেছে, ঢাকা থেকে চলে আসবে বড়বাজারে যেমন এসছে, বড়বাজার থেকে একটা হুন্ডির কাগজ দিয়া এনজিও টাকা তুলে নিয়ে আসবে, আর তারপর তারা বামফ্রন্টের বিরুদ্ধে, বিশেষ করে বামফ্রন্টের মূল চালিকা শক্তি সিপিএমের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে। এর জন্য আমরা খুব যে চিন্তাগ্রস্ত তা না, হয়তো আপনারা চিন্তাগ্রস্ত। আপনাদের বিরুদ্ধে সিপিআইএমের বিরুদ্ধে একটা বিদেশি শক্তিও কাজ করছে। আমি যখন বলি দেশি বিদেশি প্রতিক্রিয়ার চক্র কাজ করছে, মানে বিদেশি বলতে কি আমি আপনাকে বোঝাচ্ছি? আপনার চেহারাটা একটুখানি নর্থ ইস্ট স্টেটসের মতো হলে পরে কি আমি আপনাকে বলছি? আপনাকে বলছি না, দেশি বিদেশি প্রতিক্রিয়ার চক্র। আবার পঞ্চায়েতের প্রচারের জায়গাটাতে আসছি, ঠিক প্রাক পঞ্চায়েত এই সময় যে অবস্থা আমরা আছি এখন, তাতে দেখছি যে বিরোধীরা আপনাদের বিরুদ্ধে সবসময় যে অভিযোগ করছেন সেটা হচ্ছে সন্ত্রাসের, সেই সুরের সঙ্গে অনেক সময় কিন্তু সুর মিলে যাচ্ছে আপনার শরিক দলের নেতাদের, এটা কেন হচ্ছে? আপনারা যা খুশি মনের মাধুরী মিশিয়ে আপনারা মন্তব্য করেন। রাজ্যপালের ভূমিকা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি জানেন মানে সর্বশেষ যেটা ঘটনা ঘটেছে উনি প্রকাশ মানে জানিয়েছেন, বিবৃতি দিয়ে জানিয়েছেন যে রাজ্যে বিদ্যুৎ পরিস্থিতির কথা মাথায় রেখে উনি ঠিক করেছেন যে
রাজ্যপাল রাজভবন দু ঘন্টা করে অন্ধকারে রাখবে, মানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে দেবে, কি মনে হচ্ছে আপনি? আমি বেশি মন্তব্য করতে চাই না। রাজ্যপাল পদটার এখন আর কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না। রাজ্যপাল নামক একটা সাদা হাতি পোষার মতো পদ দরকার আছে বলে মনে করি না। সেখানে কে বসলেন, তিনি মানুষটা কেমন, দেখতে কিরম, কার আত্মীয়, কুৎসিত কিনা, ব্যবহার ভালো কিনা, ব্যবহার খারাপ কিনা, এসব বিচারের মধ্যে আনতে চাই না। এই পদটা অনাবশ্যক, এই পদটা অনাবশ্যক। ভারতের সব রাজ্যে রাজ্যপালের পদ অনাবশ্যক। পঞ্চায়েত ভোটের মুখে তার এই বার্তা, একটা বার্তা তো তিনি, হ্যাঁ উনি যা বলতে চান বলুন, উনি যদি সরাসরি রাজনীতিতে নামতে চান নামুন, তাতে কোনো আপত্তি নেই। উনি ঠাঁড়ে ঠোঁড়ে না বলে উনি রাজনীতিতে নামতে চান নামুন, তাতে আমার কোনো আপত্তি নেই। রাজ্যপাল কিন্তু এর আগেও যে সমস্ত বিতর্কগুলো নিয়ে বিরোধীরা খুব সরব, সেগুলো নিয়েও তিনি তার মত জানিয়েছিলেন। তিনি হয়তো আরো ভালো পদ চাইছেন, সেটা হতে পারে। এখানে একটু এরকম করলে ঠরলে একটু ভালো পদ পেতে পারেন, সেটা হতে পারে। সেটা ওনার বিষয়, ওনার সম্বন্ধে বেশি মন্তব্য আমার করা উচিত না। অন্তত দুর্ভাগ্যজনক কি বলবেন ম্যাডাম ব্যাপারটাকে, দুর্ভাগ্যজনক কি বলে মনে করছেন? আমি সৌভাগ্যজনক বলছি না, দুর্ভাগ্যজনক বলছি না। যে পদের কোনো আবশ্যকতা নাই, সেই পদ থেকে কে কি কইল আর কইল না আমার বোঝা গেল। প্রিয়রঞ্জন দাশমুন্সি বলেছেন যেখানে যেখানে কংগ্রেসের প্রার্থী নেই সেখানে তৃণমূলকে ভোট দিতে, এর কি কোনো সাড়া পড়বে? মানুষ বুঝতে পারছে কে কার সঙ্গে গাঁটছড়া পাচ্ছে, কোথায় কার সঙ্গে শাড়ির সঙ্গে ধুতির গোঁট বাঁধছে, কার পাঞ্জাবির গোঁটের সঙ্গে কার পাঞ্জাবির গোঁটটা বাঁধছে, মানুষ বুঝতে পারছে। এই প্রসঙ্গ বললেন যখন, একটা কথা বলি, পরিস্থিতি হয়তো অন্যরকম ছিল, কিন্তু 67 মানে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই সময় কি এরকম ধরনের একটা পরিস্থিতি হয়েছিল যে দুটি আলাদা ফ্রন্ট কিন্তু মানুষ বেছে নেবেন? আপনাদের তরফেও সেই বার্তা ছিল যে মানুষ বেছে নেবেন কোন ফ্রন্টকে, কিন্তু কংগ্রেসকে ভোট নয়। এই এইরকম পরিস্থিতির কথা কি মাথায় রেখে এই এদের যে বক্তব্য, এটার সঙ্গে কি সেটাকে কোনো তুলনা করা যায়? এটা তুলনা করা যায় না, এই জন্য তুলনা করা যায় না। তখন কংগ্রেস পার্টি ভেঙে যে বাংলা কংগ্রেস হয়েছিল, সেই বাংলা কংগ্রেসের একেবারে জেলা স্তরে মহকুমা স্তরে সর্বত্র তাদের কমিটি ছিল। কিন্তু ঠিক সেই রকম আমাদের এই 19 জেলায় কলকাতা ধরলে পড়েতে সব জায়গায় সমানভাবে সমস্ত রাজনৈতিক দলের অবস্থান আছে। এইটা পশ্চিমবাংলার গ্রামগঞ্জ ঘুইরা আমার কিন্তু মনে হয় নাই, তাই দুইটারে আমি একই প্যারালাল টানার চেষ্টা করলে পড়েতে আমার ফ্যালাসিটা ভুল হইব, ফ্যালাসিটা ভুল না হয় সেই জন্য আমি টানছি না। বিমানদা, এই এইবারের নন্দীগ্রাম নিয়ে বিতর্কের মাঝখানে আমি আরেকবার আসতে চাইছি যে নন্দীগ্রামের বর্তমান ওসি যিনি, তার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দল তৃণমূল এবং তার বিরুদ্ধে সরব হয়েছেন বুদ্ধিজীবীদের একাংশ। ওসিকে আমরা নিজেরা দেখেছি, আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছিল যে মমতা ব্যানার্জি যেদিন গিয়েছিলেন সেদিন ওসি ভিডিও ক্যামেরায় ছবি তুলছিলেন। ওসির ভূমিকা নিয়ে আপনাদের ঠিক কী মনে হয়? আমি সরকারি কোনো আমলা প্রশাসনের সঙ্গে যুক্ত, এই কারণে আপনি যেহেতু মাটির কাছাকাছি থাকেন, সরকারের প্রশাসনের সঙ্গে যুক্ত, তাদের কাজকাম না জানলে কারোর মুখের জাল খাইয়া আমি মন্তব্য করতে চাই না। আমি বয়স হইছে, বৃদ্ধ হইছে, কিন্তু এখনো আমি কিন্তু ওই নীতিতে বিশ্বাস করি না যে আপনার আপনি আমি তো দাঁতে আমার শক্তি নাই, আমি সুপারিটা এই পানটা ভালো কইরা আমি চিবাইতে পারুম না, তুই একটু চিবাইয়া আমারে দে, আমি এরকম আপনাদের চিবানো পান খাওয়ার আমি পক্ষে না, সেই জন্য মন্তব্য করার পক্ষে না। কিন্তু ছবিতে কিন্তু দেখা গিয়েছে যে ওসি ভিডিও ক্যামেরা নিয়ে দেখান না, একবার দেখিয়েছেন 1000 দেখান যাতে আপনাদের মানে স্লটটা বাড়ে, আপনাদের টিপিআর বাড়ে, তার জন্য যদি 10 দেখে মনে হয়েছে লাভ হয়েছে, 1000 দেখান তাহলে পর আরও 10 লাভ হইব। কিন্তু আপনার মনে হয় না বিমানদা যে এটা যখন মানুষ দেখছেন যে একজন ওসি একটা খুব গন্ডগোলের সময়? আমি দেখিনি আমি কিছু দেখার সুযোগ হয় না। যারা শুধু খায় দায় ঘুমায় বা বাচ্চা পয়দা করে আর জীবনে কিছু করে না, তারাই বোধ হয় টিভির দিকে তাকায় থাকে শুধু।
আপনার টিভিতে দেখার জন্য লাগাইছে কোনো কি সবাই এই রাজ্যে এই মুহূর্তে যে গণমাধ্যমের বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকা সম্বন্ধে ঠিক আপনাদের কি ধারণা আমি আমার কোনো ধারণা নাই আমি দেখি না তো আমি দেখি না আমি প্রিন্ট মিডিয়া পড়ি আমি টেলিভিশন দেখি না দেখি না এই কথা আমি জোর গলায় বলতে পারি আমি দেখি না দেখার সময় পাই না আর লোকের সময় কি করে হয় আমি বুঝতে পারি না আপনারা দেখ আপনারা তৈরি করেন দেখান মনে করেন সব লোক দেখে আমার মতো লোক তো আছে যার দেখার সুযোগ হয় না টেলিভিশন তো অনেক খবরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছে হ্যাঁ খবর তো খবর কেন 14টা চ্যানেল আমি খবর দেখতে যাব 14টা চ্যানেলের খবর আমি দেখতে যাব কেন আবার সকালে কাগজ পড়ব আমি সব চ্যানেল খুঁজে খুঁজে আর আমি চ্যানেল ধরতেও পারি না কোন চ্যানেল কেন টিপা 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 চ্যানেল বার করো আমার ভালো লাগে না এই মুহূর্তে ঠিক নির্বাচনের আগে যে অবস্থা হয়ে রয়েছে পশ্চিমবঙ্গে আপনার কি মনে হচ্ছে যে শান্তিতে ভোট হবে তো আমি বহুদিন আগেই বলেছি রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য অশুভ শক্তিরা তাদের আয়োজনের শেষ তারা আয়োজনের সব ধরনের আয়োজনের তারা কিন্তু আয়োজন করবে আয়োজনের শেষ নাই একথা বলেছিলাম বলেছিলাম এবারকার পঞ্চায়েত নির্বাচন সেই জন্য কঠিন হবে এবারকার পঞ্চায়েত নির্বাচনকে রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে এগুলো বলেছিলাম অনেক দিন আগে কয়েক মাস আগে আজকে কি মনে হচ্ছে আজকে মনে হচ্ছে যা বলেছিলাম যে যারা সাপের মুখে চুমু খেতে পারে ব্যাঙের মুখে চুমু খেতে পারে তারা সব ক্ষেত্রে এক জায়গায় হয়েছে অতি দক্ষিণপন্থী অতি বামপন্থী শক্তি তারা একজোট হয়েছে আমি তো পরিষ্কার বললাম তবে 2003 সালের তুলনায় বোধহয় এবারে মানে সংঘর্ষ বা মানুষের মানে মৃত্যু এই ধরনের ঘটনা এবার একটু কম কি বিবন্ধা আমি তা বলতে পারবো না এখনো এখনো নির্বাচন তিনটা পর্যায়ে আছে 11ই মে প্রথম নির্বাচন 14ই মে দ্বিতীয় নির্বাচন 18ই মে তৃতীয় নির্বাচন এখনো অনেক সময় আছে দুম করে এখন একটা মন্তব্য করলাম তারপরে তে আমাকে কেউ পরে ধরলে এই কথা তো আপনি তখন কইছিলেন আমি এই রকম কোনো ফাঁদে পা দেওয়ার পক্ষে না তাই মন্তব্য করছি না বিয়ান্দা এবারে নির্বাচনে ঠিক কি ধরনের ফল হবে বলে আপনার মনে হচ্ছে আমি তো মনে করি আমি আশাবাদী তো যাই হোক বামফ্রন্টের পক্ষে মানুষ রায় দেবে মানুষ জানে এই ত্রিস্তর পঞ্চায়েতের ব্যাপারে আমি নির্বাচনী ইশতেহারগুলো পড়লাম কংগ্রেসের নির্বাচনী ইশতেহার তৃণমূলের নির্বাচনী ইশতেহার বিজেপির নির্বাচনী ইশতেহার সব পড়ে দেখলাম কংগ্রেসের নির্বাচনী ইশতেহার পড়লে পড়ার পরে মনে হয় এই পঞ্চায়েতটা এই ত্রিস্তর পঞ্চায়েত রাজীব গান্ধী তৈরি করছে এক দুই আর সূত্রপাত করেছিল মোহনদাস করমচাঁদ গান্ধী আরে বাবা 1973 সালে এই পঞ্চায়েত আইন সংশোধন হয়েছিল 77 পর্যন্ত সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার ছিল তাহলে এই আইন অনুযায়ী পঞ্চায়েতের নির্বাচনটা করে নাই কেন ওই আইনের ভিত্তিতেই কিন্তু 78 সালে পঞ্চায়েত নির্বাচন হলো দেখা গেল আইনগত অধিকার দেওয়ার জন্য সংশোধন করা দরকার সংশোধন করা হলো এবং এ কথা বলতে পারি ভারতে প্রথম 18 বছরের ভোটাধিকার দ্বিতীয় পঞ্চায়েত 1983 সালে দ্বিতীয় পঞ্চায়েত থেকে সারা ভারতে প্রথম 18 বছর ভোটাধিকার চালু করা হয়েছে নতুন প্রজন্মকে আপনার পেয়েছেন এবং এবং একই সঙ্গে আসন সংরক্ষণ করা হয়েছে আর সেই সময়ে 1984 সালে যখন পশ্চিমবাংলায় সারা ভারতের পঞ্চায়েত নিয়ে একটা সর্বভারতীয় সম্মেলন হয়েছিল যেখানে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এসেছিলেন তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মডেল এবং এইটাকেই ফলো করে সব রাজ্যে পঞ্চায়েত করা উচিত একদমই ঠিক কিন্তু কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে কোথাও এটা উল্লেখ করা নাই আমরাই যে মডেল এবং সত্যিকারের আজকে রাজ্য বাজেটের উন্নয়নমূলক খাতের শতকরা 50% অর্থ হয় পঞ্চায়েত নয় পুরসভা সংবিধানের 73তম সংশোধনী সংবিধানের 74তম সংশোধনী তাকে কাজে লাগিয়ে এই যে রাজ্য বাজেটের শতকরা 50% গ্রামীণ উন্নয়ন এবং শহরের উন্নয়নের জন্য ব্যয় করা হচ্ছে তাতে মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করে মানুষকে নিয়ে অগ্রাধিকারের তালিকা তৈরি করে উন্নয়নকামী কর্মসূচি রূপায়িত হচ্ছে যা ভারতের কোনো রাজ্যে নজির নেই ঠিক বিমানদা এই সঙ্গে একটা প্রশ্নের প্রশ্ন করতে যাই কয়েকদিন আগে আপনি মার্ক্সবাদী পথে একটি লেখায় লিখেছিলেন যে গ্রামে এই পঞ্চায়েতের কাজকর্মের সঙ্গে যুক্ত এই গ্রামে যখন কাজ হচ্ছে সেখানে কিছু ভুল ত্রুটি হলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আপনার কি মনে হয় যে কোথাও ভুল ত্রুটি হচ্ছে
আপনি কি এরকম কি কোনো আপনি যেহেতু মাটির খুব কাছে থাকেন আমি খুব পরিষ্কার বলি যে কাজ করে তার ভুল হয় যে কাজ করে না তার কোনো ভুল হয় না যে শিশু যখন হামাগুড়ি দেয় উঠবার চেষ্টা করে তখনই সে পড়ে যায় যখন ওঠার চেষ্টা করে না হামাগুড়ি দিয়ে চলে তখন সে পড়ে না পড়ার মতো কন্ডিশন হয় না তারপরেতে আস্তে আস্তে ওঠা পড়ে যাওয়া দাঁড়াতে পারে ঠিক সেই রকম আমাদের সংরক্ষণের নীতির ফলে বারে বারেই পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনজনিত কারণে এটা ঠিক যে কোথাও কোনো কাজকর্মের অগ্রাধিকার ঠিক করার ক্ষেত্রে বা কাজ সুষ্ঠুভাবে রূপায়ণ করার ক্ষেত্রে কিছু ভুলচুক আছে ভুল ত্রুটি হলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আপনার কি মনে হয় যে কোথাও ভুল ত্রুটি হচ্ছে আপনি কি এরকম কি কোনো আপনি যেহেতু মাটির খুব কাছে থাকেন আমি খুব পরিষ্কার বলি যে কাজ করে তার ভুল হয় যে কাজ করে না তার কোনো ভুল হয় না যে শিশু যখন হামাগুড়ি দেয় উঠবার চেষ্টা করে তখনই সে পড়ে যায় যখন ওঠার চেষ্টা করে না হামাগুড়ি দিয়ে চলে তখন সে পড়ে না পড়ার মতো কন্ডিশন হয় না তারপরেতে আস্তে আস্তে ওঠা পড়ে যাওয়া দাঁড়াতে পারে ঠিক সেই রকম আমাদের সংরক্ষণের নীতির ফলে বারে বারেই পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনজনিত কারণে এটা ঠিক যে কোথাও কোনো কাজকর্মের অগ্রাধিকার ঠিক করার ক্ষেত্রে বা কাজ সুষ্ঠুভাবে রূপায়ণ করার ক্ষেত্রে কিছু ভুলচুক আছে আমরা পরিষ্কার বলি ভুলচুক থাকলে স্বীকার করে নেওয়া আত্মসমালোচনা করা মানুষের কাছে যাওয়া এবং আত্মসমালোচনা করে মানুষের কাছে যে প্রয়োজনে মানুষের কাছে ক্ষমা মার্জনা করা যে ভুল বুঝেছি আর কখনো ভুল হবে না এতে মানুষ কিচ্ছু খারাপভাবে নেয় না কারণ আমরা 365 দিন মানুষের পাশে থাকি আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পরিযায়ী পাখি না নির্বাচনে উড়ে আসলাম তারপর তখন ডিম পাড়ার সময় হয় ডিমটা পাড়লাম ডিমটা পেরে তা দিলাম বাচ্চাটা বেরোলো বাচ্চাটাকে ওড়ানো শেখালাম তারপর তাকে নিয়ে আবার সময় মতো আমি উড়ে চলে গেলাম।